মৌলভীবাজার তিন সদর ও রাজনগর আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের পুত্র এম নাসের রহমানের ধানের শীষ প্রতীকের সমর্থনে নির্বাচনী সভা ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে ফ্রান্স প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হিমুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন মৌলভীবাজার তিন সদর ও রাজনগর আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের পুত্র এম নাসের রহমানের ধানের শীষ প্রতীকের সমর্থনে নির্বাচনী সভা ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে প্যারিসের স্থানীয় একটি হলরুমে মৌলভীবাজার জেলা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ছাত্রনেতা জুমার রহমান সাবেক ছাত্রনেতা আব্দুল মুমিত রুমেলের পরিচালনায় সভায় টেলিকনফারেন্সে মৌলবীবাজার থেকে বক্তব্য রাখেন এম নাসের রহমান এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সদস্য এনামুল ইসলাম লিমন হুসাম আহমদ অলী শাহেদ আলী জানু মিয়া খলিলুর রহমান খাইরুল ইসলাম নাইয়ান আহমদ জাহিদ আহমদ রুকন আহমদ সহ আরো অনেকেই এ সময় বক্তারা বলেন সুষ্ঠ অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হলে এম নাসের রহমান ধানের শীষ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হবেন এ সময় ও রাজনগরের বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন ফ্রান্স প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মালেক হিমুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট অ্যাসন টিভি